Hello viewers, I'm Kausar Choudhury. Welcome to my YouTube channel Smart Tech. এখন আমি আপনাকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজে ছবি তৈরি করতে হয়। আমরা সাধারণত কোন স্টুডিও হতে ছবি বাইর করতে গেলে পাসপোর্ট সাইজে একটা ছবির পিছনে 5 থেকে 10 টাকা নেয়। আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ছবি রিসাইজ করে মাত্র 8 টাকায় 6টা পাসপোর্ট সাইজের ছবি আপনি বাইর করতে পারবেন বা যে কোনো বাংলাদেশের যে কোনো ল্যাব থেকে বাইর করতে পারবেন। সেজন্য আপনার অ্যাডোবি ফটোশপ ওপেন করে কন্ট্রোলে চেপে বা ফাইলে গিয়ে ফাইল হতে ওপেনে ক্লিক করে আপনার যে ছবিটা সাইজ করতে চান পাসপোর্ট আকারে তৈরি করতে চান সেই ছবিটা ওপেন করুন। আমি এখানে সালমান শাহের এই ছবিটা সিলেক্ট করলাম, আমি এটাকে সাইজ করব। তো আর একটা নিউ পেজ খুলি, যে পেজে আমি ছবিগুলো নিব, আবার ফাইল হতে নিউ বা কন্ট্রোল এন চেপে নিউ পেজ, এবং এর পেজের প্রিসেট সাইজ যেন 4x6 হয়, এটা খেয়াল রাখবেন। 4x6 সাইজের পেজটা ওপেন করবেন। এবার সামনে ছবিটা আপনার যে ছবিটা সাইজ করতে চান এটা ছবির উপর কার্সর রেখে রাইট ক্লিক করুন এবং তারপর যে ইমেজ সাইজ ওইটাতে ক্লিক করুন। দেখুন পেজ আসছে, এখানে আপনাকে পাসপোর্ট সাইজে ছবিটা তৈরি করবে। ছবিটা অন্য একটা সাইজে আছে তো এটাকে পাসপোর্ট সাইজে নিতে হবে, সেই জন্য আমি এটাকে 43x50 mm দিচ্ছি। আর হ্যাঁ, আপনি চাইলে ইঞ্চিতেও করতে পারেন, আমি যেহেতু চেঞ্জ করে নিছি তো আর হচ্ছেন ইঞ্চিতে দেখাচ্ছি না। ইঞ্চিতে করতে হলে 1.5x1.9 সাইজ দিয়ে দিবেন, হয়ে যাবে। ওয়াইড 1.9 এবং হাইট 1.5 এবং হাইট 1.9 হ্যাঁ দিবেন, আর mm দিলে 43x50। ওকে, এবার রেজলিউশনের দিকে খুব বেশি খেয়াল রাখবেন, ছবির রেজলিউশন খারাপ হলে ছবির কোয়ালিটিটা খুবই খারাপ হবে, ছবি ছোট হবে। এই জন্য আমি রেজলিউশন 300 দিলাম। এবার ওকে ক্লিক করুন, দেখেন আমার ছবিটা পাসপোর্ট সাইজে তৈরি হয়ে গেছে। এবার আমি দেখাবো কীভাবে এই একটা ছবি হতে, মানে আমরা 6টা ছবি স্টুডিও যে কোনো ল্যাব হতে বাহির করতে পারবো। সেই জন্য এই 4x6 পেজে এই ছবিটা আমি কন্ট্রোল এল টি আর চেপে ড্র্যাগ করে নিতে পারি, বা মুভ টু লিস্ট করে আপনি ছবিটা এখান থেকে নিতে পারেন বা কপি পেস্টও করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে নিতে পারেন। আমি মুভ টুল দিয়ে ছবিটা এই 4x6 পেজে নিয়ে সাজাচ্ছি। এই একটা পেজে বিশেষত পাসপোর্ট সাইজের 6টা ছবি সাজানো যায়, তো আমি 6টা ছবিকে সুন্দরভাবে সাজাচ্ছি এবং নিজের সুবিধা মতো ছবিটা সাজাচ্ছি। যে কোনোভাবে সাজাতে পারেন, রেক্টেঙ্গুলার বলেন বা লম্বা আকারে, যেভাবে আপনি ইচ্ছা আপনার সাজাতে পারেন। তো আমি এখানে 6টা ছবি সাজানো দেখাচ্ছি। আমরা অফিস আদালত বা স্কুল কলেজ বলেন যে কোনো এইগুলার যে কোনো কাজেই পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়, সেখানে একটা করে ছবি তৈরি করতে গেলে অনেক খরচ হয়। তো এরকম আপনার পেজ আকারে 4x6 পেজে যদি আপনি ছবিগুলো তৈরি করে রাখেন তাহলে মাত্র 8 টাকায় আপনি 6টা ছবি বাইর করতে পারবেন। সেটা করে রাখা ভালো, আপনার এটা জেনে রাখা ভালো। এবার আমার সাজানো শেষ হয়ে গেছে, আশা করি পুরো বিষয়টা খেয়াল করছেন। এবার উপরে মেনু বারতে ফাইল হয়ে ক্লিক করে সেভে ক্লিক করুন। হ্যাঁ, সেভ ক্লিক করলে সেভ এর পেজ আসবে। এবার ফাইল নেম কিছু দিলে দিতে পারেন, নালে না দিতে পারেন, তবে আপনার কম্পিউটারে তো বিভিন্ন ড্রাইভ থাকে, বিভিন্ন ফাইল থাকে, নিজের খুঁজে পাওয়ার সুবিধার্থে যে কোনো একটা নাম দিলে, নাম দিলাম পাসপোর্ট সালমান। হ্যাঁ, খেয়াল রাখবেন, তারপর আছে নিচে ফরম্যাট, যেটা এটা দিকে খেয়াল রাখবেন, এটা জেপিইজি ফরম্যাট দিবেন, বুঝছেন। আপনার ছবি বাহির করার জন্য জেপিইজি ফরম্যাট দেওয়াটাই বেটার, এটা দিবেন, কারণ সব জায়গায় তো একই ভার্সন অ্যাডোবি ফটোশপ থাকে না। এবার সাইজ আমি একটু বাড়িয়ে দিলাম যাতে কোয়ালিটি কিছুটাও খারাপ না হয়। উপরে কোয়ালিটি দেখে দেখেন আমার ম্যাক্সিমাম দেওয়া আছে, না হলে ম্যাক্সিমাম করে দিবেন। আমার ছবিটা সেভ হয়ে গেছে। এবার আমি চাইলে এই জেপিজি ফাইলটা বাংলাদেশে যে কোনো ল্যাব হতেই মাত্র 8 টাকায় এটা প্রিন্ট করতে পারবো। তারপর আমি এটা কেটে দেখাচ্ছি আপনাকে আমার সেভ করা ফাইলটা। ফাইল হতে ওপেন বা কন্ট্রোল প্লাস হয়ে চেপে এইটা ফাইলটা ওপেন করতে পারেন। সেখানে দেখেন এই নিচে পাসপোর্ট সালমান, দেখছেন আমার ছবিটা হয়ে গেছে। আশা করি আপনারাও এটা পারবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলের সাথে সাথে থাকার জন্য হ্যাঁ আপনি ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন।